হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক স্যার তোমাদের সাথে জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আর এখনকার ক্লাসে আমরা আলোচনা করব আমাদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের সিলেবাসের প্রথম অধ্যায়ে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, তার একটা গুরুত্বপূর্ণ বিষয় বা টপিক, উদ্ভিদ হরমোনের প্রকারভেদ। এই উদ্ভিদ হরমোনের প্রকারভেদ সম্পর্কে জানতে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে রাখতে হবে দশম শ্রেণীর ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ টেক্সট বুক এবং দশম শ্রেণীর ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক এই বই দুটো। আর তার সাথে রয়েছে আজকের এই স্মার্ট ক্লাস। এই সব কিছু মিলিয়ে নিজেকে করে তোলো অপ্রতিরোধ্য। চলো আমরা আজকের ক্লাসে প্রবেশ করি। কিন্তু তার আগে বলে রাখি, আমরা এই উদ্ভিদ হরমোনের প্রকারভেদ, এই গোটা টপিকটা আমরা দুটো পর্বে ভাগ করব। আজকের আমরা সেই দুটো ক্লাসের প্রথম পর্বের ক্লাস, চলো শুরু করি। উদ্ভিদ হরমোনের প্রকারভেদ সম্পর্কে জানতে গেলে প্রথমে জানতে হবে উদ্ভিদ হরমোন কি, যা আমরা ইতিপূর্বেই জেনেছি। উদ্ভিদ হরমোন, যাকে আমরা ফাইটোহরমোন বলে জানি, প্রকৃতপক্ষে কি? খুব সংক্ষেপে, উদ্ভিদ দেহের ক্ষেত্রে বিভিন্ন জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের একটা মাধ্যম হলো হরমোন, ফাইটোহরমোন। এখন সেই উদ্ভিদ হরমোনকে আমরা কত রকমভাবে ভাগ করতে পারি সেটা নিয়েই আমাদের আজকের এই আলোচ্য ক্লাস। উদ্ভিদ হরমোন বা ফাইটোহরমোন যেটা বলছি, তাকে যদি আমরা ভাগ করতে চাই, তাকে প্রধানত তিনটে ভাগে বা তিনটে বিভাগে ভাগ করি। একটাকে বলেছি প্রাকৃতিক হরমোন। প্রাকৃতিক হরমোন কি? প্রাকৃতিকভাবে উদ্ভিদ দেহে যেসব হরমোন উপস্থিত, স্বাভাবিকভাবেই উপস্থিত, তাদেরকে আমরা বলেছি প্রাকৃতিক হরমোন। যেমন প্রধান তিনটে প্রাকৃতিক হরমোনের নাম হলো অক্সিন, জিব্বারেলিন এবং সাইটোকাইনিন। অ্যাকচুয়ালি এই তিনটেই আমাদের সিলেবাসে রয়েছে, যার ডিটেলস আমরা এখনই জানব। প্রাকৃতিক হরমোন উদ্ভিদ দেহে প্রাকৃতিক উপায়ে বা স্বাভাবিকভাবেই উপস্থিত। দ্বিতীয়ত সংশ্লেষিত হরমোন, অর্থাৎ হরমোন যেটা কিনা একটা রাসায়নিক বস্তু, সেটাকে যদি আমরা কৃত্রিমভাবে জৈব রসায়নগারে সংশ্লেষ করি বা তৈরি করতে পারি, তাহলে সেই হরমোনকে আমরা বলবো সংশ্লেষিত হরমোন। সেই সংশ্লেষিত হরমোন বা সিনথেটিক হরমোন, সেগুলোকে আমরা কয়েকটা উদাহরণ যদি জানতে চাই, কয়েকটা উদাহরণ আমি এখানে উল্লেখ করেছি। ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, সংক্ষেপে আমরা বলি IPA, ন্যাপথালিন অ্যাসেটিক অ্যাসিড NAA, ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড IBA, প্রত্যেকটার পুরো নাম আমাদের জানতে হবে। ইতিপূর্বে তোমরা নিশ্চয়ই কয়েকটা জেনেছো ফাইটোহরমোনের ব্যবহারের সম্পর্কে, 2,4-D, যেগুলোকে আমরা আগাছানাশক হিসেবে ব্যবহার করে থাকি। ফলে সংশ্লেষিত হরমোন, যেগুলো আমরা কৃত্রিমভাবে সংশ্লেষ করি বা তৈরি করি, তার কয়েকটা উদাহরণ আমরা এখানে দেখেছি। আর খুব ইম্পর্টেন্ট প্রকল্পিত হরমোন। প্রকল্পিত হরমোন কি? যেসব হরমোনের অস্তিত্ব সম্পর্কে বিজ্ঞানীদের কোনো সন্দেহ নেই যে উদ্ভিদ দেহে সেই সকল হরমোন উপস্থিত, কিন্তু সেই হরমোনগুলোর সঠিক কার্যপদ্ধতি, কিভাবে তারা কোন কাজ সম্পন্ন করে, সেগুলো সম্পর্কে ডিটেলস এখনও বিজ্ঞানীরা সঠিকভাবে অনুধাবন করতে পারেননি বা জানতে পারেনি। কিন্তু সেগুলো রয়েছে, সেগুলো ডেফিনেটলি উদ্ভিদ দেহে উপস্থিত। সেই হরমোনগুলোকেই আমরা বলি প্রকল্পিত হরমোন। কয়েকটা গুরুত্বপূর্ণ প্রকল্পিত হরমোন, যেমন ফ্লোরিজেন, ফুল ফোটানোর জন্য দায়ী, ভার্নালিন রয়েছে, ডরমিন রয়েছে, এই সকল হরমোনগুলো উদ্ভিদ দেহে উপস্থিত, কিন্তু তাদের কার্যপদ্ধতি সম্পর্কে বিজ্ঞানীরা সঠিক কিছু এখনও আবিষ্কার করে উঠতে পারেনি। প্রকল্পিত হরমোন কি এবং তার উদাহরণ, এটা এক্সাম পারপাসে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ফলে আমরা কি জানলাম, ফাইটোহরমোনকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি, প্রাকৃতিক হরমোন অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, সংশ্লেষিত হরমোন ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসেটিক অ্যাসিড অ্যান্ড লাইকস, এইরকম অনেকগুলো রয়েছে। আর প্রকল্পিত হরমোন, যেগুলো উদ্ভিদ দেহে আছে কিন্তু তাদের ডিটেলস এখনও জানা সম্ভব হয়নি, ভার্নালিন, ফ্লোরিজেন, ডরমিন। আমরা এখন এই ডিটেলস জানতে যাব এই যে প্রাকৃতিক হরমোন রয়েছে তার অক্সিন, জিব্বারেলিন আর সাইটোকাইনিন সম্পর্কে। প্রসঙ্গত বলে রাখি, একটা গ্যাসীয় হরমোনের নাম হলো ইথিলিন। ইথিলিন একটা গ্যাসীয় হরমোন, যেটা ফল পাকানোর কাজে ইউজ করা হয়। প্রায়শই প্রশ্ন আসে একটা গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো, ইথিলিন। যাই হোক, আমরা সিলেবাসের মতো এই প্রধান তিনটি প্রাকৃতিক হরমোন, তাদের ডিটেলস আমরা জানবো।
ফলে প্রাকৃতিক হরমোন অক্সিন জিব্বারেলিন এবং সাইটোকাইনিন তাদের সম্পর্কে চলো আমরা একটু বিশদে জেনে নিই। উদ্ভিদে উপস্থিত প্রথম এবং প্রধান প্রাকৃতিক হরমোন তার নাম দেখতেই পাচ্ছ অক্সিন। এখন এই অক্সিন কথাটা এলো কোত্থেকে? অক্সিন বলে এই শব্দ থেকে অক্সিন নামকরণ দেওয়া হয়েছে। অক্সিনের অর্থ কি? টু গ্রো, অর্থাৎ বৃদ্ধি পাওয়া। ফলে আমরা বুঝতেই পারছি অক্সিন এটা হলো উদ্ভিদ দেহে উপস্থিত প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন, অর্থাৎ একটা উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী প্রধান হরমোনকে অক্সিন, যেটা প্রাকৃতিক হরমোন এবং প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন। ভীষণ গুরুত্বপূর্ণ, প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনের নাম কি? অক্সিন, মনে রাখতে হবে। আমরা অক্সিন বা জিব্বারেলিন বা সাইটোকাইনিনের ক্ষেত্রে ঠিক কী জানবো? আমরা তিনটে প্রধান প্রাকৃতিক হরমোনের ক্ষেত্রে প্রধানত চারটে জিনিস জানার চেষ্টা করব। যেহেতু হরমোন একটা রাসায়নিক বস্তু, তাহলে তার রাসায়নিক নাম কি? এক, দুই সেটার উৎস কোথায়, অর্থাৎ প্রাপ্তিস্থল, আমরা উদ্ভিদ দেহের ঠিক কোথায় সেটা পাব। তিন, পরিবহন, অর্থাৎ সেটা উৎপত্তি স্থল থেকে কোন দিকে বা কার মাধ্যমে পরিবাহিত হয়। এবং অবশ্যই চার, তার কাজ কি। এই চারটে বিষয় আমাদের প্রধানত জানতে হবে প্রত্যেকটা উদ্ভিদ প্রাকৃতিক হরমোন সম্পর্কে। চলো অক্সিন সম্পর্কে জানি। অক্সিন যেটা বললাম প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন এবং প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন, তার রাসায়নিক নাম কি দেখো, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা তার রাসায়নিক নাম। এবং গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা ইন্ডোল বর্গ বা ইন্ডোল গ্রুপ রয়েছে। তাহলে ইন্ডোল গ্রুপ যুক্ত অক্সিন, যার রাসায়নিক নাম বলছি কি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ভেরি ইম্পর্টেন্ট। কোথায় পাই? আমরা যখন উদ্ভিদের চলন পড়ি তখন আমরা দেখেছিলাম যে অক্সিন নামক হরমোন দ্বারা ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয়। এবং সেই ট্রপিক চলনটা আমরা কোথায় দেখেছিলাম? উদ্ভিদের বর্ধনশীল অগ্রভাগে, যেখানে ভাজককলা উপস্থিত। ফলে স্বাভাবিকভাবেই মনে করতে পারছো যে অক্সিন হরমোন তাহলে কোথায় উপস্থিত থাকতে পারে। দেখো, ভাজককলাযুক্ত বর্ধনশীল অঙ্গের অগ্রভাগে, অর্থাৎ যে অঙ্গের কোষগুলো ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেখানে অবভিয়াসলি ভাজককলা উপস্থিত। সেই বর্ধনশীল অঙ্গে রয়েছে কি, আমাদের এই অক্সিন নামক হরমোন। সেটা মূলের অগ্রভাগ হতে পারে, কাণ্ডের অগ্রভাগ হতে পারে, পাতার অগ্রভাগ হতে পারে। তাহলে অক্সিন হরমোনের উৎস বা প্রাপ্তিস্থল যদি বলি, যেখানে ভাজককলা রয়েছে, যেখানে বর্ধনশীল অগ্রভাগ, সেখানেই রয়েছে অক্সিন হরমোন। উৎপত্তিস্থল থেকে অক্সিন হরমোন কিভাবে পরিবাহিত হয়? ফ্লোয়েম দ্বারা নিম্নমুখে পরিবাহিত হয়। মনে রাখতে হবে অক্সিনের পরিবহন একমুখী, ইউনিডিরেকশনাল, নিচের দিকে। এবং কোন কলা দ্বারা পরিবাহিত হয়? ফ্লোয়েম দ্বারা পরিবাহিত হয়। ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমরা তিনটে প্রাকৃতিক হরমোন জানার পর যখন তাদের তুলনা করতে যাব তখন কিন্তু কোন কলা দ্বারা পরিবাহিত হয়, কোন দিকে পরিবাহিত হয়, দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্ট্যান্ট। ফলে মনে রাখতে হবে অক্সিন একমুখী পরিবাহিত হয় নিম্নমুখী এবং ফ্লোয়েম কলার দ্বারা। এখন ইন্টারেস্টিং হচ্ছে অক্সিনের একটা উদ্ভিদ দেহে ভূমিকা কী, অক্সিন ঠিক কী কাজ সম্পন্ন করে। দেখো, এখানে আমরা একটু ছকের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি এক্স্যাক্টলি অক্সিন কী কাজ করে, যদিও আমরা ডিটেলস আলোচনা করব। প্রথমে লিখেছি অগ্রস্থ প্রকটতা, ঠিক কী এই অগ্রস্থ প্রকটতা আমরা জানব। নেক্সট, মূলের বৃদ্ধি। খুব সিম্পল যদি বলি, একটা উদ্ভিদের ক্ষেত্রে শাখা মূল সৃষ্টিতে, শাখা কলমের দ্বারা যখন উদ্ভিদ বংশ বিস্তার করে, কৃত্রিমভাবে যদি সেই উদ্ভিদের কাটা অংশকে অক্সিনের দ্রবণে ডুবিয়ে আমরা যদি রোপণ করি, তাহলে কিন্তু মূল সৃষ্টি অনেক ত্বরান্বিত হয় বা দ্রুত হয়। ফলে সেই মূলের বৃদ্ধির ক্ষেত্রে অক্সিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলের পরিস্ফুটন, ফলের পরিস্ফুটনের অর্থাৎ ফলের আকার বৃদ্ধি বা বীজবিহীন ফল সৃষ্টি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অক্সিনের একটা বড় গুরুত্ব রয়েছে, আমরা দেখব ডিটেলস। মোস্ট ইম্পর্টেন্টলি ট্রপিক চলন নিয়ন্ত্রণ, আমরা আগেও বলেছি, একটু আগে বলছিলাম, অক্সিন হরমোন উৎপন্ন হয় ভাজককলাযুক্ত উদ্ভিদের বর্ধনশীল অগ্রভাগে, যেখানে ট্রপিক চলন প্রধানত দেখা যায়। সেই ট্রপিক চলন নিয়ন্ত্রণের ক্ষেত্রে অক্সিনের একটা বড় ভূমিকা রয়েছে। কিভাবে অক্সিন ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে আমরা ডিটেলস জানবো। আর অবশ্যই কোষের আয়তন বৃদ্ধি, যদি আমরা বলি উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন হলো অক্সিন,
ফলে কোষের আয়তন বৃদ্ধি এবং কোষ বিভাজনের ক্ষেত্রে অক্সিজেনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন এই প্রত্যেকটা কাজ যেটা আমরা জেনেছি, চলো একটু আমরা তাদের সম্পর্কে ডিটেলস জেনে নিই। চলো আমরা দেখে নিই যে অক্সিন উদ্ভিদের প্রধান প্রাকৃতিক হরমোন, তার কাজ কী, অর্থাৎ উদ্ভিদ দেহে অক্সিনের ভূমিকা কী। আমরা প্রথমেই লিখেছি কোষের আয়তন বৃদ্ধি, স্বাভাবিকভাবেই তাই। অক্সিন যদি হয় উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন, তাহলে উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে অক্সিনের একটা বড় ভূমিকা রয়েছে। ঠিক কীভাবে উদ্ভিদের ক্ষেত্রে অক্সিন বৃদ্ধিতে সাহায্য করে? অক্সিন উদ্ভিদের কোষের আয়তন বৃদ্ধি ঘটায়। কোষের আয়তন, সেল ইলংগেশন কীভাবে বৃদ্ধি ঘটায়? উদ্ভিদ কোষ, তার কোষ প্রাচীর রয়েছে, অক্সিন সেই কোষ প্রাচীরকে নমনীয় করে। অক্সিন যদি উদ্ভিদের কোষ প্রাচীরকে নমনীয় করে, তাহলে সেই নমনীয় কোষ প্রাচীরের চারপাশে নতুন কোষ প্রাচীরের উপাদান ক্রমান্বয়ে জমা হতে থাকে। তাহলে দেখো, নতুন কোষ প্রাচীর উপাদান সৃষ্টি, অর্থাৎ একটা কোষের নির্দিষ্ট আয়তন থাকবে, সেই কোষের বাইরে যে কোষ প্রাচীর রয়েছে সেই কোষ প্রাচীরকে সফট করবে, নমনীয় হবে, তার চারপাশে আরও নতুন কোষ প্রাচীর উপাদান ক্রমান্বয়ে জমা হতে থাকবে। যত নতুন কোষ প্রাচীর উপাদান জমা হতে থাকবে, তত কোষের আয়তন কিন্তু গ্র্যাজুয়ালি বড় হতে থাকবে, সেল এনলার্জমেন্ট হতে থাকবে, ফলে কোষের আয়তন স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। তাহলে কোষের আয়তন বৃদ্ধির মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি ঘটানোতে অক্সিজেনের একটা বড় ভূমিকা রয়েছে, ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ এবং ভীষণ গুরুত্বপূর্ণ, কাজের দিক থেকেও গুরুত্বপূর্ণ, এক্সাম পারপাসেও ইম্পর্টেন্ট, শব্দটার দিকে লক্ষ্য করো, অগ্রস্থ প্রকটতা, ইংরেজিতে বলি এপিক্যাল ডমিন্যান্স। ঠিক কী ঘটনাটা? অগ্রস্থ প্রকটতার ক্ষেত্রে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। একটা উদ্ভিদ, সেই উদ্ভিদের ক্ষেত্রে আমরা মুকুল কথা জানি, দুটো মুকুলের কথা বলছি, একটা হলো অগ্রমুকুল আর একটা থাকে তার পার্শ্বমুকুল। স্বাভাবিকভাবে অক্সিন উদ্ভিদের এই অগ্রমুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, দ্রুততার সাথে করে, কিন্তু এই পার্শ্বমুকুলের বৃদ্ধিকে হ্রাস করে, তার গতিটাকে কমিয়ে দেয় বা পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করে। এখন এই যে পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করে অগ্রমুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করা, এই অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করা, সেই ঘটনাটাকেই আমরা বলি অ্যাকচুয়ালি অগ্রস্থ প্রকটতা। প্রকটতা কথার অর্থ কী? প্রকাশ পাওয়া। যেহেতু অগ্রমুকুলের বৃদ্ধি প্রকাশ পায়, বৃদ্ধি ত্বরান্বিত হয়, তাই উদ্ভিদটা দ্রুত লম্বায় বৃদ্ধি পেতে থাকে। এখন এটাকে বোঝার জন্য আমরা যদি এই অগ্রমুকুলকে বিচ্ছিন্ন করি, অগ্রমুকুলকে কেটে ফেলি, তাহলে দেখব এই পার্শ্বমুকুলের বৃদ্ধি কিন্তু আবার ত্বরান্বিত হচ্ছে। অর্থাৎ অগ্রমুকুল যদি না থাকে সেক্ষেত্রে পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটে, কিন্তু অগ্রমুকুলের উপস্থিতির ক্ষেত্রে পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত হয় এবং অগ্রমুকুল দ্রুত বৃদ্ধি পায়। এই যে অক্সিন হরমোনের প্রভাবে অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত, অ্যাট দ্য সেম টাইম পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত, এই দুটো ঘটনাটাকেই আমরা বলি অগ্রস্থ প্রকটতা বা এপিক্যাল ডমিন্যান্স। অর্থাৎ অগ্রস্থ প্রকটতা কী? স্বাভাবিকভাবেই ভাবতে হবে উদ্ভিদের এই অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হবে, দ্রুততার সাথে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম এই যে ল্যাটারাল বার্ডস, এই পার্শ্বমুকুল রয়েছে, তার বৃদ্ধিটা ব্যাহত হবে। এটা বোঝার জন্য আমরা অগ্রমুকুলকে যদি কেটে দিই, তাহলে দেখব পার্শ্বমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হবে। এই যে অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হওয়ার ঘটনা অক্সিন হরমোন দ্বারা, সেই ঘটনাটাকেই আমরা বলি অগ্রস্থ প্রকটতা। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর এক্সাম। এটার কিন্তু আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, বাস্তবের প্রয়োগ বা ব্যবহার দেখতে পাই। যেমন খুব সিম্পল বলছি, গুল্মজাতীয় যে উদ্ভিদ যদি আমরা সৃষ্টি করতে চাই, যার ক্ষেত্রে যেসব ক্ষেত্রে উদ্ভিদটা লম্বায় বৃদ্ধি হওয়ার তুলনায় তার ঝোপঝাড়যুক্ত সৃষ্টি হওয়াটা বেশি প্রয়োজনীয়, শাখা প্রশাখাযুক্ত হওয়া বেশি প্রয়োজনীয়, যেমন আমি এখানে লিখেছি চা গাছের ক্ষেত্রে, টি প্ল্যান্টেশনের ক্ষেত্রে, চা গাছের ক্ষেত্রে তার যত শাখা প্রশাখা সৃষ্টি হবে তত চা গাছের পাতার সংখ্যা বাড়বে, সেটাই চা গাছের ক্ষেত্রে বেশি উপকারী হবে। ফলে চা গাছের ক্ষেত্রে আমরা এই অগ্রমুকুলকে যদি কেটে দিই, তাহলে পার্শ্বমুকুলের সৃষ্টি বা বৃদ্ধি দ্রুত হয়, ত্বরান্বিত হয়, বেশি হয়, ফলে সেক্ষেত্রে কিন্তু আমরা অগ্রস্থ প্রকটতা এই ধর্মটাকেই ব্যবহার করি।
লিখেছি এখানে ঝোপঝাড়যুক্ত উদ্ভিদ সৃষ্টি, হেজ মেকিং। অর্থাৎ সাপোজ তোমার বাড়ির সামনে লনের দুপাশে একটা সুন্দর অর্নামেন্টাল প্ল্যান্ট লাগাবে, যেটা গুল্ম জাতীয় উদ্ভিদ, সুন্দর দেখতে হবে। এখন সেই উদ্ভিদগুলো লম্বায় বৃদ্ধি পাওয়ার তুলনায় তুমি চাইছো ঝোপঝাড়যুক্ত হোক, শাখা প্রশাখা সৃষ্টি হোক। এখন যদি সেই উদ্ভিদের অগ্রমুকুল বা অগ্রভাগকে যদি আমরা বিচ্ছিন্ন করি, তাহলে অবভিয়াসলি ওই উদ্ভিদের পার্শ্বমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হবে এবং উদ্ভিদটা ঝোপঝাড়যুক্ত হবে। এই সকল ক্ষেত্রেই কিন্তু আমরা অগ্রস্থ প্রকটতার ব্যবহারিক প্রয়োগটা দেখতে পাই। প্রায়শই প্রশ্ন আসতে পারে যে চা গাছের বৃদ্ধির ক্ষেত্রে অগ্রস্থ প্রকটতার ব্যবহার কিভাবে হয়, কিভাবে উপকার করে। ফলে অগ্রস্থ প্রকটতার অর্থ হলো অক্সিন হরমোন স্বাভাবিকভাবে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করবে, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিকে রোধ করবে বা ব্যাহত করবে। এখন এই ঠিক অগ্রস্থ প্রকটতা কি, চলো আমরা একটু একটা ভিডিওর সাহায্যে দেখে নেওয়ার চেষ্টা করি এক্স্যাক্টলি অগ্রপ্রস্থ প্রকটতা কি। দেখো, এটা একটা উদ্ভিদের অগ্রমুকুল, এই রয়েছে তার কাক্ষিক মুকুল, আর অগ্রমুকুল যেখানে সেখানে সৃষ্টি হবে অক্সিন হরমোন। এখন এই অক্সিন হরমোনের উপস্থিতির জন্য দেখো স্বাভাবিকভাবে উপরে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই যে কাক্ষিক মুকুল তার বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এই ঘটনাটাকেই আমরা বলছি অগ্রস্থ প্রকটতা। এখন বুঝবো কি করে, কর্তিত অগ্রভাগ অর্থাৎ অগ্রভাগটাকে আমি কেটে দিলাম। দেখো শাখা, এই যে কাক্ষিক মুকুল, তার কিন্তু দ্রুত বৃদ্ধি ঘটছে, কখন, যখন অগ্রভাগ কেটেছি, ফলে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত। এই ঘটনাটাই হলো অগ্রস্থ প্রকটতা। অর্থাৎ একটা উদ্ভিদের ক্ষেত্রে অগ্রমুকুল থাকবে, কাক্ষিক মুকুলও থাকবে। অগ্রমুকুল যেখানে রয়েছে সেখানে ভাজককলা, ফলে অক্সিন সৃষ্টি হবে, উদ্ভিদটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। এখন যেখানে কাক্ষিক মুকুল তার বৃদ্ধি ব্যাহত হবে, অর্থাৎ অগ্রমুকুলের বৃদ্ধি কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত, সেটাই হলো অগ্রস্থ প্রকটতা। বোঝার জন্য অগ্রভাগকে কেটে দিলে কাক্ষিক মুকুল দেখো পর পর সৃষ্টি হবে। কখন, আমরা যখন অগ্রমুকুলকে কেটে দিচ্ছি তখন এই যে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হলো, কিন্তু যদি অগ্রমুকুল থাকতো তাহলে কিন্তু আমাদের এই কাক্ষিক মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হতো না। অর্থাৎ এই যে অগ্রমুকুলের বৃদ্ধি, কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত হওয়া, এই ঘটনাটাকেই বলছি আমরা অগ্রস্থ প্রকটতা, যেটা অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। অক্সিন হরমোনের তৃতীয় কাজ যদি আমরা দেখি, মূল সৃষ্টি। অর্থাৎ উদ্ভিদের মূল সৃষ্টির ক্ষেত্রে অক্সিন হরমোনের একটা বড় ভূমিকা রয়েছে। কিভাবে অক্সিন মূল সৃষ্টি করে, দেখো অক্সিনের স্বল্প ঘনত্বে মূল সৃষ্টিতে ও বৃদ্ধিতে সাহায্য করে। অর্থাৎ মূলতন্ত্র বা রুট সিস্টেমের থেকে যে শাখামূল বা প্রশাখামূলগুলো সৃষ্টি হয়, সেই মূলগুলো সৃষ্টির ক্ষেত্রেও কিন্তু অক্সিন হরমোনের একটা বড় ভূমিকা রয়েছে। এবং মনে রাখতে হবে সেখানে অক্সিনের স্বল্প ঘনত্ব, কম ঘনত্বে অক্সিনের মূল সৃষ্টি ত্বরান্বিত হয় বা দ্রুততার সাথে হয়। এটাকেই আমরা প্র্যাকটিক্যালি পরে আমরা অ্যাপ্লাই করেছি, শাখা কলমের দ্বারা যখন মূল সৃষ্টি করা হয় তখন কিন্তু অক্সিনের এই ধর্মটাকেই প্রয়োগ করে আমরা ওই শাখা কলমের দ্বারা উদ্ভিদের বংশবিস্তারের সময় মূল সৃষ্টির জন্য কৃত্রিম অক্সিনকে ব্যবহার করেছি। অর্থাৎ আমরা জানলাম প্রাকৃতিক অক্সিন উদ্ভিদ দেহে মূল সৃষ্টিতেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেক্সট, ফলের পরিস্ফুটন, ডেভেলপমেন্ট অফ ফ্রুট ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ স্বাভাবিকভাবেই নিষেকের পর ডিম্বাশয় কিসে পরিণত হয়, ফলে পরিণত হয়। এখন কেন, দেখা গেছে নিষেকের পর ওই ডিম্বাশয়ে অক্সিন হরমোনের পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ নিষেক ঘটলো, নিষেকের পর ওই ডিম্বাশয়ের মধ্যে অক্সিনের পরিমাণ বৃদ্ধি পেলো, আর তার ফলস্বরূপ ওই ডিম্বাশয়টা ফলে পরিণত হলো। অর্থাৎ আমরা জানি যে নিষেকের পর ডিম্বাশয় ফলে পরিণত হয়। এখন প্রশ্ন হলো ডিম্বাশয়ের মধ্যে কি এমন ঘটনা ঘটে যার জন্য নিষেকের পূর্ববর্তী ডিম্বাশয় নিষেক পরবর্তী ফলে পরিণত হয়, অক্সিনের পরিমাণ বৃদ্ধির জন্য। অর্থাৎ অক্সিনের পরিমাণ বৃদ্ধি পেলে ডিম্বাশয় ফলে পরিণত হয়। এই ধর্মটাকেই আমরা কাজে লাগিয়েছি বীজবিহীন ফল সৃষ্টি বা পার্থেনোকার্পির ক্ষেত্রে। অর্থাৎ স্বাভাবিকভাবে একটা উদ্ভিদের ক্ষেত্রে নিষেক ঘটবে, স্বাভাবিকভাবে সেই উদ্ভিদের ডিম্বাশয়ে ফলে পরিণত হবে। এখানে প্রধান ভূমিকা কোন হরমোন, সেই প্রধান ভূমিকা পালন করে প্রাকৃতিক অক্সিন। কি হয়, ডিম্বাশয়ে অক্সিনের পরিমাণ বৃদ্ধি পায় এবং সেই ডিম্বাশয় ফলে পরিণত হয়। অ্যান্ড লাস্ট বাট মোস্ট ইম্পর্ট্যান্ট, ট্রপিক চলন নিয়ন্ত্রণ।
আমরা আগেও পড়েছি, যখন উদ্ভিদের চলন পড়ি তখন দেখেছিলাম ট্রপিক চলন হলো একমাত্র চলন যে ক্ষেত্রে অক্সিন হরমোনের একটা ভূমিকা রয়েছে। এখন প্রশ্ন হলো যে ট্রপিক চলনের ক্ষেত্রে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা ট্রপিক চলন পড়েছিলাম প্রধান তিনটে, ফটোট্রপিক, জিওট্রপিক, হাইড্রোট্রপিক। ফটোট্রপিক এবং জিওট্রপিক এই দুটো চলনের ক্ষেত্রে, ফটোট্রপিক এবং জিওট্রপিক অর্থাৎ আলোক দ্বারা নিয়ন্ত্রিত ট্রপিক চলন এবং অভিকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত ট্রপিক চলন, এই দুটোর ক্ষেত্রেই অক্সিন হরমোনের ভূমিকা রয়েছে। এক, দুই, ভেরি ইম্পর্ট্যান্ট, অক্সিন আলোক উৎসের বিপরীতে, মনে রাখতে হবে অক্সিন আলোক উৎসের বিপরীতে বেশি মাত্রায় সঞ্চিত হয়। অর্থাৎ যেদিকে আলো পড়বে অক্সিন হরমোন তার বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয় বা জমা হয়। নাম্বার ওয়ান। নাম্বার টু, কাণ্ড এবং মূল দুজনে অক্সিনের ভিন্ন ঘনত্বের প্রতি সংবেদনশীল। যেমন কাণ্ডের ক্ষেত্রে অক্সিনের অধিক ঘনত্বে ক্রিয়াশীল, অর্থাৎ যেদিকে অক্সিনের ঘনত্ব বেশি কাণ্ডের ক্ষেত্রে সেদিকের কোষগুলো বেশি ক্রিয়াশীল হবে, আর মূলের ক্ষেত্রে অক্সিনের কম ঘনত্বে ক্রিয়াশীল। আমাদের এই তিনটে কথা ভীষণভাবে মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, অক্সিন আলোক উৎসের বিপরীত দিকে জমা হয়, যেদিকে আলো পড়বে অক্সিন তার অপোজিট সাইডে বেশি পরিমাণ স্টোরেজ হবে, এক। দুই, যদি কাণ্ড হয় তাহলে কাণ্ডের ক্ষেত্রে অধিক ঘনত্বে অক্সিন বেশি ক্রিয়াশীল হবে, অর্থাৎ যেখানে অক্সিনের পরিমাণ বেশি সেখানে ক্রিয়াশীল হবে, আর মূলের ক্ষেত্রে ঠিক বিপরীত, অক্সিনের কম ঘনত্বে ক্রিয়াশীল হবে। এখন এই শেষের তিনটে ঘটনাটাকে যদি আমরা একসাথে মেলাই, মিলিয়ে চলো বোঝার চেষ্টা করি অক্সিন স্পেসিফিক্যালি ফটোট্রপিক চলনটাকে কীভাবে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে দুটো, ফটোট্রপিক এবং জিওট্রপিক। আমরা স্পেসিফিক্যালি দেখব অক্সিন কীভাবে ফটোট্রপিক নিয়ন্ত্রণ করে। চলো একটা ভিডিওর সাহায্যে একটু দেখার চেষ্টা করি। দেখো, এটা একটা উদ্ভিদের অংশ, কাণ্ডের অগ্রভাগ এবং এটা হলো মূলের অগ্রভাগ। এখন সূর্যের আলোর উপস্থিতি, এদিকে এসে আলো পড়ছে, আমরা একটু আগে পড়লাম যেদিকে আলো পড়বে ঠিক তার বিপরীত দিকেই অক্সিন বেশি সঞ্চিত হবে, অর্থাৎ এই দিকটায় কম পরিমাণে অক্সিন সঞ্চিত এবং এই দুটো দিকে অক্সিন বেশি পরিমাণ সঞ্চিত। বেশ, এখন এদিকে যদি কম অক্সিন সঞ্চিত হয় তাহলে সেই কম অক্সিন সঞ্চয়ের জন্য বৃদ্ধিও কম হবে, এক্ষেত্রেও তাই, এদিকে কম অক্সিন তাহলে তার বৃদ্ধি কিন্তু দ্রুত হবে কারণ মূল বিপরীতভাবে ক্রিয়াশীল। এখানে কম তাহলে এখানে বেশি অক্সিন, বৃদ্ধি হয় দ্রুত, এখানেও বেশি অক্সিন তাহলে কম বৃদ্ধি হয়, ফলে দেখো কাণ্ডটা বেঁকে গেছে। অর্থাৎ আমরা বলতে চাইছি এদিকে যদি সূর্য থাকে তাহলে কাণ্ডের অগ্রভাগ বেঁকে যাচ্ছে, কেন? কারণ সেখানে অক্সিন হরমোন প্রধান ভূমিকা পালন করেছে, এটাই ফটোট্রপিক চলন। আবার যদি বোঝার চেষ্টা করো, সূর্যের আলো যেদিকে পড়ছে তার বিপরীত দিকে বেশি মাত্রায় অক্সিন জমা হয়, অর্থাৎ এই দিকে অক্সিনের পরিমাণ কম হবে, কাণ্ডের ক্ষেত্রে যেদিকে অক্সিন কম সেখানে বৃদ্ধির পরিমাণও কম। দেখো এদিকে কাণ্ড, এদিকে রয়েছে তাহলে অক্সিন কম পরিমাণে, তাহলে কম অক্সিনের জন্য এদিকে বৃদ্ধি কম হবে। কিন্তু মূলের ক্ষেত্রে যদি দেখি স্বল্প ঘনত্বে বেশি ক্রিয়াশীল, তাহলে কম অক্সিন দ্রুত বৃদ্ধি। কাণ্ডের ক্ষেত্রে সূর্যের আলোর বিপরীত দিকে বেশি অক্সিন জমা হয়েছে, বৃদ্ধিও হয়েছে দ্রুত, ঠিক মূলের ক্ষেত্রে বিপরীত, ফলে কাণ্ডটা দেখো আলোর দিকে বেঁকে গেছে, মূলটা আলোর বিপরীত দিকে বেঁকে গেছে। অর্থাৎ এই যে ট্রপিক চলন আমরা পড়েছিলাম ফটোট্রপিক চলন, কাণ্ড পজিটিভ ফটোট্রপিজম দেখায়, মূল নেগেটিভ ফটোট্রপিজম দেখায়। কেন? অক্সিন হরমোনের জন্য। অক্সিনের ভূমিকা সেখানে কি? যেদিকে সূর্যের আলো পড়ছে সেই দিকে কাণ্ডের ক্ষেত্রে কম অক্সিন জমা হয় এবং বিপরীত দিকে বেশি অক্সিন জমা হয়, যেদিকে বেশি অক্সিন জমা হবে সেই দিকের কোষগুলো দ্রুত বিভাজিত হবে এবং সূর্যের আলোর দিকে বেঁকে যাবে। মূলের ক্ষেত্রে ঠিক বিপরীত, যেদিকে কম অক্সিন সেখানের কোষগুলো দ্রুত বৃদ্ধি হবে এবং সূর্যের আলোর বিপরীতে বৃদ্ধি পাবে। অর্থাৎ কাণ্ড হলো পজিটিভ ফটোট্রপিক এবং মূল হলো নেগেটিভ ফটোট্রপিক। অর্থাৎ এই কাণ্ডের ক্ষেত্রে আলোর দিকে, মূলের ক্ষেত্রে আলোর বিপরীত দিকে, এই বৃদ্ধির বা বক্রতার জন্য প্রধান দায়ী অক্সিন হরমোন, এটাই হলো আমাদের ফটোট্রপিক চলনের প্রধান ব্যাখ্যা, আর সেই ফটোট্রপিজমকে নিয়ন্ত্রণ করে অক্সিন হরমোন। এই হলো আমাদের প্রধান প্রাকৃতিক হরমোন অক্সিন, অর্থাৎ অক্সিন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেটা ভাজক কলাযুক্ত অগ্রভাগে উৎপন্ন হবে, ফ্লোয়েম কলা দ্বারা পরিবাহিত হবে, উদ্ভিদের ক্ষেত্রে কোষের আয়তন বৃদ্ধি, অগ্রস্থ প্রকটতা
এবং ট্রপিক চলন নিয়ন্ত্রণের জন্য প্রধান দায়ী হরমোন। জীবনবিজ্ঞানের বিভিন্ন বিষয়ের এইরকম আরও নানান ভিডিও পাওয়ার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করো।